আমরা আজকে চলে এসেছি অন্যরকম বিজ্ঞান বকগুলো দেখার জন্য। আমাদের সাথে আছে উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই আমাদেরকে এই বিজ্ঞান বকগুলো সম্পর্কে বিস্তারিত জানাবে। তো চলুন শুরু করা যাক। অন্যরকম বিজ্ঞান বাক্স বাংলাদেশের প্রথম সায়েন্স কিট। আমাদের পাঠ্যবইয়ে বিজ্ঞানের যে বিষয়গুলো শুধুমাত্র আমরা মুখস্থ করি, আমরা এখান থেকে হাতে কলমে শিখতে পারবো। আর হাতে কলমে শেখার জন্য আমাদের টোটাল হচ্ছে 6টা বিজ্ঞান বক্স, এবং ক্লাস 5 এর জন্য একটা বক্স দেওয়া আছে আলাদা। এবং হচ্ছে আমি বক্সগুলো একটু দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে আমাদের প্রথম বক্স, আলোর ঝলক। এখান থেকে আলো নিয়ে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ নিয়ে টোটাল 25টা পরীক্ষণ করতে পারবে। আর 25টা পরীক্ষণ করার জন্য এই বক্সের সাথে একটা ম্যানুয়াল বই দেওয়া থাকবে, যেখানে হচ্ছে খুব সুন্দর করে সবকিছু খুব ডিটেলস একদম দেওয়া থাকবে। এখানে কি কি করে 25টা পরীক্ষণ খুব সুন্দর করে দেওয়া আছে। এরপর আমাদের আরেকটা বক্স, এটা হচ্ছে চুম্বকের চমক। চুম্বক নিয়ে 26টা পরীক্ষণ করতে পারবে। চুম্বকের আকর্ষণ বিকর্ষণ, কীভাবে নিজে নিজে চুম্বক তৈরি করা যায়, চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু, এটা কিন্তু 26টা পরীক্ষণ করার জন্য এখানে সেম একটা ম্যানুয়াল বই দেওয়া থাকবে। আচ্ছা, এটা হলো চুম্বকের উপর। হ্যাঁ, এটা চুম্বকের উপরে। এই হচ্ছে 26টা পরীক্ষণ, খুব সুন্দর করে চিত্র সহকারে দেওয়া আছে কিভাবে করবে, এবং সাথে একটা গল্পের বই থাকবে শুধুমাত্র চুম্বক নিয়ে। চুম্বক নিয়ে। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের তড়িৎ তাণ্ডব। এখান থেকে হচ্ছে নিজে নিজে মোটর তৈরি করতে পারবে, জেনারেটর তৈরি করতে পারবে, লেবু দিয়ে আলু দিয়ে কিভাবে লাইট বাচ্চারা জেনারেটর তৈরি করতে পারবে। জি স্যার। আর এই পরীক্ষণগুলো করার জন্য এখানেও একটা সেম ম্যানুয়াল বই দেওয়া থাকবে। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ম্যানুয়াল বই। এখানেও টোটাল হচ্ছে 20টা পরীক্ষণ করতে পারবে। আর 20টা পরীক্ষণ করার জন্য খুব সুন্দর করে চিত্র সহকারে দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তড়িৎ নিয়ে, এবং সাথে একটা গল্পের বই দেওয়া থাকবে। এরপর আমাদের আরেকটা বক্স হচ্ছে রসায়ন রহস্য। এটা হচ্ছে একটু বড়দের জন্য, চাইলে সবাই করতে পারবে, 7 থেকে 16 বছর সবাই এটা ব্যবহার করতে পারবে। আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে দ্রবণ মিশ্রণ, ইলেকট্রোলাইসিস, এরকম টোটাল হচ্ছে 20টা পরীক্ষণ করতে পারবে। লেবু দিয়ে কমলা দিয়ে কীভাবে লাইট জ্বালানো যায়, নিজে নিজে কীভাবে হচ্ছে আগুন দিয়ে সেলাই ছাড়া কীভাবে আগুন লাগানো যায়, খুনা দিয়ে কীভাবে বেলুন ফোলানো যায়, দুধ থেকে কীভাবে ক্যালসিয়ামকে আলাদা করা যায়, এটা টোটাল 20টা পরীক্ষণ করতে পারবে। আর 20টা পরীক্ষণ করার জন্য এখানেও সেম একটা আলাদা ম্যানুয়াল বই দেওয়া থাকবে। এখান থেকে হচ্ছে কথার মাধ্যমে লাইট জ্বালাতে পারবে। শব্দ কল্প বক্স, এই বক্স দেখতে পারেন। এটা হচ্ছে শব্দ নিয়ে, শব্দকে জেনারেট মোটিভেশন, লেজারের মাধ্যমে শব্দকে এক স্থানে আরেক স্থানে প্রেরণ, ডক্টর যে স্টেটোস্কোপ করে হার্টবিট পরীক্ষা করে সেই স্টেটোস্কোপটা এখান থেকে তৈরি করতে পারবে। এরকম টোটাল এখান থেকে 17টি পরীক্ষণ এবং 50টার বেশি অ্যাক্টিভিটি থাকবে। আর এইগুলো করার জন্য এখানেও সেম একটা ম্যানুয়াল বই থাকবে। এই হচ্ছে আমাদের ম্যানুয়াল বই, এবং সাথে একটা গল্পের বই দেওয়া থাকবে। আচ্ছা, যেটা দেখে দেখে খুব সহজে এখান থেকে পরিকল্পনা করতে পারবে। এরপর আমাদের আরেকটা বক্স হচ্ছে ক্লাস 5 এর জন্য, শুধুমাত্র ক্লাস 5 এর জন্য। এটা ক্লাস 5 এর যে বিজ্ঞানের যে বিষয়গুলো আমরা পাঠ্যবই শুধু মুখস্থ করতেছি, এখান থেকে শেখার জন্য এই বক্সটা। আচ্ছা, এটা প্র্যাকটিক্যাল করার জন্য। হ্যাঁ, শুধুমাত্র প্র্যাকটিক্যাল করার জন্য। এটা একটু দেখতে পারেন, এই হচ্ছে বক্সটা, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এই হচ্ছে। আর এই কোনোর জন্য এখানে একটা ম্যানুয়াল থাকবে, এই হচ্ছে বইটা। এখানে খুব সুন্দর করে সবকিছু কিভাবে করবে দেওয়া আছে। ওকে, এরপর আমাদের হচ্ছে আরেকটা বক্স বাচ্চাদের জন্য, দেখতে পারেন, ফোকাস চ্যালেঞ্জ, ধৈর্য এবং মনোযোগ বৃদ্ধি করার জন্য। এই বক্সটা হচ্ছে ধৈর্য এবং মনোযোগ বৃদ্ধি করার জন্য, যেটা হচ্ছে আমরা মিস্টার বিনে দেখেছি। এখানে হচ্ছে 2টি হোল দেওয়া থাকবে এবং 2টি রিং দেওয়া থাকবে এখান থেকে। আর এটা হচ্ছে আমাদের স্মার্ট কিট, এখানে হচ্ছে বিভিন্ন কালার পরীক্ষণ করার জন্য। এই হচ্ছে তোলা আমাদের বক্সগুলো। আর এটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন কিউরিওসি, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, এটাও দেখতে পারেন। যে আছে এটা একদম ছোট বাচ্চাদের জন্য। এটা হচ্ছে 7+ যে কেউ, আমাদের বক্সগুলো মূলত হচ্ছে 7+ যে কেউ আগ্রহী যে কেউ ব্যবহার করতে পারবে, মানে 7+। হ্যাঁ, 7। আচ্ছা আচ্ছা, আগ্রহী যে কেউ এগুলো ব্যবহার করতে পারবে। ওকে, আমরা আজকে আপনাদের বাচ্চাদের জন্য অন্যরকম বিজ্ঞান বক্সগুলো দেখালাম। ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।